बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। নাবিলাকে দেখতে পাচ্ছি, রহস্য ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাবিলা এসছ, রহস্য জি মিস। একজন মাত্র দেখতে পাচ্ছি। তুমি কেমন আছো নাবিলা? ম্যাডাম ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সিনহাকে দেখতে পাচ্ছি, নাবিলা সিনহা, 16 আর 20 আসে তো না দিন ছিল। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নাবিলা সিনহা, আমরা গত ক্লাসে বাংলাদেশের সম্পদ এই অধ্যায়টা শেষ করেছি না পড়া, বলো তো? আজকে নতুন নতুন অধ্যায়টা পড়বো আমরা। নতুন অধ্যায়ের কি নাম? নতুন অধ্যায়ের নাম হলো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য। এর আগে ছিল বাংলাদেশের সম্পদ। দেখো এখানে কতগুলো পরিবহন দেয়া। তোমরা কে কোন পরিবহনে চড়েছো একজন একজন করে বলো। নাবিলা তুমি কিসে কিসে চড়েছো, কোন কোন যানবাহনে বলো তো? ম্যাডাম প্লেন বাদে সবগুলাতে চড়েছি। প্লেন বাদে সবগুলা, যেমন বাস, লঞ্চ, মিস আমি প্লেনে উঠেছি। ট্রেন। সিনহা তুমি কিসে কিসে উঠেছো? মিস আমি সবগুলাতে। প্লেনে উঠেছো? জি মিস। কোথায় গেছো প্লেনে করে? ইন্ডিয়া। ইন্ডিয়া গেছো? ইন্ডিয়াতে গেছিলে বেড়াতে? জি মিস। ইন্ডিয়ার কোথায়? মিস আমি ইন্ডিয়া 3 বার গিয়েছি, অনেকগুলো জায়গাতে গিয়েছি, কলকাতা, তারপরে সিমলা, মানালি, তারপরে কুলু, ওখানে দিল্লি। আচ্ছা, তখন তুমি কত বড় ছিলে? মিস যখন ফার্স্ট বার গিয়েছিলাম তখন অনেক ছোট ছিলাম, তারপরে আবার গিয়েছি তখন 10 বছর ছিল, আর 1 বছর আগে একবার গিয়েছি। ভালো তো, বেড়াতে গেছো, ভালো। সবচেয়ে কোনটাতে আরাম লাগে তোমার পরিবহনের মধ্যে ভালো লাগে? প্লেন। প্লেনে? জি মিস। আচ্ছা, আর অস্বস্তি লাগে কোনটা? মিস বাস। বাস ভালো লাগে না? আচ্ছা, আর নাবিলা তোমার কোনটা পরিবহন ভালো লাগে, যেগুলো তো উঠেছো সেগুলোর ভিতরে? ম্যাডাম রিক্সা। রিক্সা ভালো লাগে? আচ্ছা, জি মিস অনেক ভালো লাগে। আর অস্বস্তি লাগে কোনটা? কষ্ট? বাস। বাস। আচ্ছা, ট্রেন, লঞ্চ, এগুলো মোটামুটি আরামদায়ক আছে। লঞ্চে তো বোঝাই যায় না, হ্যাঁ, কোনো শব্দ নাই, তেমন দূষণ নাই। আচ্ছা, তোমাদের বাড়ি কোন জেলা? নাবিলার বাড়ি কোন জেলা? ম্যাডাম আমি ঢাকায় স্থানীয়। ও, আর সিনহা? সিনহা তোমার? মিসা আমি ঢাকাইয়া। ও, তাহলে ঢাকার বাইরে তোমাদের বেড়াতে যাওয়া হয়? আচ্ছা, ঢাকার কোথায় থাকো, পুরানো ঢাকা নাকি? মিস আমি পুরান ঢাকায় থাকি। আর নাবিলা? ম্যাডাম আমিও। ও, আচ্ছা, কেন জিজ্ঞেস করছি জানো, মানে কি কি পরিবহন ব্যবস্থা আছে গ্রামের সাথে শহরে, সেই জন্য। আচ্ছা, আমরা তাহলে পড়বো ট্রান্সপোর্ট সিস্টেম অ্যান্ড ট্রেড অফ বাংলাদেশ। ট্রান্সপোর্ট আর ট্রেড, যোগাযোগ ব্যবস্থা এবং বাণিজ্য। যোগাযোগ ব্যবস্থা হলো যাত্রী পণ্য পরিবহন করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে অর্থনীতিতে কার্যকরী অবদান রাখে।
অভ্যন্তরীণ মানে দেশের ভিতরে, আর আন্তর্জাতিক মানে দেশের বাইরে। দেশের এক স্থান থেকে অন্য স্থানে কাঁচামাল ও লোকজনের নিয়মিত চলাচল করে উৎপাদিত দ্রব্যের সুষ্ঠু বাজারজাতকরণ। বাজারজাতকরণ মানে উৎপাদন স্থান থেকে বাজার পর্যন্ত নিয়ে যাওয়া, উৎপাদনের উপকরণ সময়ের গতিশীলতা বৃদ্ধি, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা আনয়ন, এইসব ক্ষেত্রে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই যোগাযোগ ব্যবস্থাটাই বাণিজ্যকে প্রভাবিত করে। একটা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অংশ বা কৃষি শিল্প প্রভৃতির ভারসাম্যটা এখান থেকে। মিস শিফাকে একটু অ্যাপ্রুভ করেন। ওকে তো দেখতে পাচ্ছি না ওয়েটিং রুমে। ওয়েটিং মানে আমাকে তো এখানে তো জয়েন করতে চাইতে হবে, এখানে নাই তো। তো আমাকে বারবার মেসেজ দিতেছে যে ম্যামকে বলো আমাকে অ্যাপ্রুভ করতে। ও কিন্তু তোমরা দেখতে পাচ্ছো না, এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছো তো, এখানে দেখো কোথাও নাই। দেখো আমি এতে চ্যাট বক্স দেখি। ও আচ্ছা এখানে, এই যে ওকে, এই যে এখন মাত্র আসলো সাকিব নামে আইডিতে। আবার কে বলো দেখি, এটা কে? আচ্ছা এই অধ্যায়ে কি কি থাকবে? সাকিব নামে আইডিতে কে আছো একটু কথা বলো তো, আনমিউট করে কথা বলো। শ্যামা, শ্যামা আছো? আচ্ছা মিস, আমি শ্যামা, আমার ভুলের নাম, আমার ভাইয়ের নাম সেট হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে শ্যামা, ওকে। আচ্ছা একটু শ্যামা তোমার কাছে শুনি, বলো তো এই যে এখানে পরিবহন গুলো দেখছো তুমি, কোনটাতে কোনটাতে উঠেছো বলো দেখি, কোন কোন যানবাহন? এই যে ছবিতে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ ছবিতে, জি মিস, এটা হলো লঞ্চ, নৌ পরিবহন, ট্রেন, স্থল পরিবহন আর বিমান। কোনটা কোনটায় তুমি উঠেছো, তোমার অভিজ্ঞতা বলো, কোন যানবাহনে চড়েছো? মিস আমি হুম, প্লেন বাদে সবগুলোতেই উঠেছি। প্লেন বাদে সবগুলো। আচ্ছা শিফা তুমি বলো তো এগুলোর মধ্যে মিস ট্রেনেও উঠেছি, লঞ্চেও উঠেছি, আর গাড়িতে বা বাসেও উঠেছি। আচ্ছা বুঝছি, শিফা তুমি আমি বলো প্লেনে কোনটা? উঠিনি, প্লেন বাদে সবগুলাতে মিস। সবগুলো। আচ্ছা পছন্দের যানবাহন কোনটা, পছন্দ কোনটা যেগুলো তো উঠেছো তার মধ্যে? মিস ট্রেন, ট্রেন। ট্রেন। আচ্ছা আর শ্যামা তোমার? শ্যামা ট্রেন, শিফা ট্রেন। আমি বলেছি ট্রেন। আচ্ছা শোনো, আমরা আজকে পড়বো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য, যাত্রী পণ্য সবকিছু কিভাবে আনা নেওয়া হয়। এই অধ্যায়ে কি কি আছে? আমরা কিন্তু নতুন অধ্যায় শুরু করেছি আজকে, 12 অধ্যায়। এই অধ্যায়ে আছে বাংলাদেশের সড়ক পথ, রেলপথ, নৌপথ এবং আকাশপথ। এই হলো সড়ক পথ, এই হলো নৌপথ, এই রেলপথ এবং আকাশপথ, চারটা প্রধান মাধ্যম ছবিতে দেখানো আছে। যোগাযোগ ও পরিবহনে সড়কপথ, রেলপথ, নৌপথ ও আকাশপথের গুরুত্ব বিশ্লেষণ করব আমরা, এবং সড়কপথ, রেলপথ ও নৌপথ চলাচলের ক্ষেত্রে দুর্ঘটনা এড়াতে কি কি সাবধানতা অবলম্বন করা যায় সে সম্বন্ধে, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য এটা ব্যাখ্যা করব, এবং বাণিজ্য আমদানি ও রপ্তানি পণ্য সম্পর্কে বর্ণনা দিতে পারব। এখন দেখো, যাতায়াত ব্যবস্থা বা ট্রান্সপোর্ট সিস্টেম হলো এই ভাগে বিভক্ত। এইটা এইটা দেখো, প্রধান তিনটা ভাগ, স্থলপথ, জলপথ, আকাশপথ। একটু বলো তো আমার সাথে, প্রধান তিনটা ভাগ কি একজন বলো? স্থলপথ, জলপথ, স্থলপথ, আকাশপথ। হ্যাঁ, এটা প্রধান তিনটা ভাগ। এরপরে স্থল পথের আবার ভাগ দেখো, সড়ক পথ, রেলপথ, বলো তো কি কি? সড়ক পথ, রেলপথ, সড়ক পথ, রেলপথ। হ্যাঁ, সড়ক পথের আবার ভাগ দেখো, জাতীয় মহাসড়ক। জাতীয় মহাসড়ক হলো ন্যাশনাল হাইওয়ে, যেটা ধরো বড় বড় সড়ক গুলা, ধরো ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে ময়মনসিংহ,
ঢাকা থেকে চট্টগ্রাম, যেগুলো হাইওয়ে বলি আমরা, হাইওয়ে মানে দূরপাল্লার বাস যায় একটা বড় শহর থেকে আরেকটা বড় শহর, এটা হলো জাতীয় মহাসড়ক। হ্যাঁ, আঞ্চলিক মহাসাগর হলো মহাসড়ক, আরেকটু সংকীর্ণ, এত চওড়া না, এটা মনে করো একটা একটা এলাকার ভিতরে, মনে করো নারায়ণগঞ্জের ভিতরে। হ্যাঁ, এ বাদে জাতীয় মহাসড়ক বাদে গাজীপুরের কিছু সড়ক, গাজীপুরের এক জায়গা থেকে আরেক জায়গা, ওটা আঞ্চলিক। এছাড়া আছে কাঁচা সড়ক, কাঁচা বলতে যেটা মাটির, মানে যে সড়কটা একদমই মাটির, হয়তো উঁচু করা কিন্তু মাটির, মেঠো পথ যেটা। আর মেঠো পথটা অবশ্য বেশি সরু মানুষ হাঁটার পথ, কাঁচা সড়কে দেখা যায় গরু গাড়ি কিছু যানবাহন চলে। আর রেলপথ হলো তিন প্রকার, মিটার গেজ, ব্রড গেজ, ডুয়েল গেজ, এগুলো আরো বিস্তারিত আমরা পড়ব। আর জলপথ দুই প্রকার, নৌপথ, সমুদ্রপথ। নৌপথ মানে হলো এই ধরো অভ্যন্তরীণ নদী বন্দর গুলা, হ্যাঁ, যেখানে হয়তো নৌকা, ছোট ছোট নৌযান চলে বা লঞ্চ স্টিমার এগুলো চলে। আর সমুদ্রপথ হলো বড় বড় জাহাজ, যেগুলো আমদানি রপ্তানিতে ব্যবহার হয়, সেটা হলো সমুদ্রপথ। বাংলাদেশে যেমন তিনটা সমুদ্র বন্দর এখন, চট্টগ্রাম, মংলা এবং পটুয়াখালীর পায়রা, তিনটা। আচ্ছা, সড়ক পথ দেখো, উৎপাদিত যে কৃষি পণ্য থাকে সেটার বন্টন, দ্রুত যোগাযোগ এবং বাজার ব্যবস্থার উন্নতির জন্য সড়ক পথ খুব গুরুত্বপূর্ণ। রেলপথের মাধ্যমে সব স্থানে যাওয়া সম্ভব না, সব জায়গায় কি রেলপথ আছে বলো? নাই। যেমন ধরো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশালের দিকে কিন্তু রেলপথ নাই, এদিকে কি কারো বাড়ি তোমাদের মধ্যে? পরে যারা আসলাম, শিফা শামা, তোমাদের কোন জেলা? কোন জেলা বাড়ি? আমার কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ। শিফা, তোমার বাড়ি, তোমার ডিস্ট্রিক্ট? ঢাকা। হ্যাঁ, ঠিক আছে, কেন জিজ্ঞেস করছি, এই যে কার যোগাযোগটা কেমন সেই জন্য। এরপর দেখো, সড়ক পথে তাহলে সব জায়গায় রেলপথ নাই, যেখানে রেলপথ নাই সেখানে সড়ক পথই হলো একমাত্র অবলম্বন। সড়ক পথ গড়ে ওঠার জন্য কি কি ভৌগোলিক অবস্থা প্রয়োজন? দেখো, কি কি ভৌগোলিক অনুকূল অবস্থা, মানে অনুকূল অবস্থা মানে পক্ষে ভালো অবস্থা, প্রতিকূল অবস্থা মানে কি কি বাধা, প্রতিকূলতা বলে না সেটা থেকে। সড়ক পথ গড়ে ওঠার অনুকূল অবস্থাগুলো কি কি, মানে কি কি বিষয়গুলা পক্ষে থাকলে, সহায়ক থাকলে সড়ক পথ গড়ে উঠতে সহজ হয়? দেখো, সমতল ভূমি, সমতল ভূমি থাকলে সড়ক পথ গড়ে তোলা সহজ। এই দেখো, সমতল ভূমি সড়ক পথ গড়ে ওঠার জন্য অত্যন্ত প্রয়োজন, মানে সমতল ভূমি হলে এটা খুবই সুবিধা। এই জন্য ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে অনেক সড়ক পথ গড়ে উঠেছে, কারণ এগুলো সমভূমি এলাকায়। মৃত্তিকার গঠন, মানে মাটির গঠন, মৃত্তিকা বলতে মাটি, মৃত্তিকার বুনন যদি স্থায়ী বা মজবুত হয় তবে বৃষ্টিতে কম ক্ষয় হয়, এবং শক্ত মৃত্তিকার উপর সড়ক পথ গড়ে উঠলে তা স্থায়ী হয়, মানে মাটিটা শক্ত হতে হবে। আর সমুদ্রের অবস্থান ও শিল্প ক্ষেত্রের অবস্থান, সমুদ্র উপকূলে বন্দর গড়ে উঠে, যে বন্দর মানে নৌবন্দর, সামুদ্রিক বন্দর, আর বন্দর ও শিল্প ক্ষেত্র গুলোকে কেন্দ্র করে অনেক সড়ক পথ গড়ে উঠে, কারণ ওই সড়ক পথ গুলো দিয়েই তো তোমার আমদানি রপ্তানি জিনিসগুলো পুরো দেশে ছড়িয়ে পড়বে। এজন্য মংলা এবং চট্টগ্রাম অন্যান্য শিল্প অঞ্চলে সড়ক পথ গড়ে উঠেছে। এই গেল অনুকূল অবস্থা। তাহলে আমার সাথে একটু বলো কি কি বলো তো, সমতল ভূমি, সমতল ভূমি, না পয়েন্ট গুলো, সমতল ভূমি, মৃত্তিকার গঠন বলো, সমতল ভূমি, মৃত্তিকার গঠন, সমুদ্রের অবস্থান ও শিল্প ক্ষেত্রের অবস্থান, সমুদ্রের অবস্থান ও শিল্প ক্ষেত্রের অবস্থান। হ্যাঁ, তোমাদের প্রশ্ন যদি আসে সড়ক পথ গড়ে ওঠার অনুকূল অবস্থা বর্ণনা করো, তাহলে এই তিনটা দিতে হবে, পয়েন্ট দিয়ে এক দুই তিন দিয়ে তিনটা আলোচনা দিবা, ঠিক আছে? এরপর সড়ক পথ গড়ে ওঠার প্রতিকূল অবস্থা, প্রতিকূল মানে বাধা, প্রতিকূল মানে বাধা, কি কি বাধা আছে। বন্ধুর ভূপ্রকৃতি, বন্ধুর মানে উঁচু নিচু ভূপ্রকৃতিকে বলে বন্ধুর।
তো যদি পাহাড়ি অঞ্চল হয় তাহলে সেখানে রাস্তা নির্মাণ করা খুব কষ্টসাধ্য। দেখো এখানে কি লিখেছে, উঁচু নিচু ও বন্ধুর প্রকৃতির ভূমিরূপের জন্য পার্বত্য এলাকায় সড়কপথ নির্মাণ করা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য, খরচও বেশি হয় কষ্টও বেশি হয়। এজন্য পার্বত্য চট্টগ্রামে সড়কপথ আছে কিন্তু কম। এবার ভূমির ঢাল দেখো, ঢালযুক্ত স্থানে সড়কপথ তৈরি করা কষ্টকর ও ব্যয়বহুল, ব্যয়বহুল মানে খরচ বেশি হয়। ঢাল, পাহাড়ের যে ঢাল থাকে এই ঢালে সড়কপথ নির্মাণ করাটা অনেক খরচ এবং কষ্ট। এই জন্য প্রথমেই বলেছিল অনুকূলে যে সমভূমি হওয়া লাগবে, আর এগুলো বলছে বাধা যে কি কি অসুবিধার সৃষ্টি করে। অর্থাৎ বেশি ঢাল সড়কপথ তৈরির ক্ষেত্রে বাধা স্বরূপ। এজন্য বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সড়কপথের ঘনত্ব কম। দক্ষিণ পূর্বাঞ্চল বলতে এই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চলগুলো বোঝাচ্ছে। এবার দেখো নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চল, যে যে জায়গাগুলো আবার উঁচু জায়গা হলেও, বেশি পাহাড় পর্বত হলেও সড়কপথ নির্মাণ করতে অসুবিধা, আবার নিচু হলেও, আবার নদ নদী বেশি থাকলেও সড়কপথ নির্মাণে অসুবিধা। কারণ কারণ নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চলে বেশি কালভার্ট ও ব্রিজ নির্মাণের খরচ বেশি হয়। মানে ধরো বারবার যদি একটু পরপর নদী খাল থাকে তাহলে বারবার কিন্তু ব্রিজ নির্মাণ করতে হয়, আর ব্রিজ নির্মাণটা অনেক বেশি খরচ। হ্যাঁ, যেমন দেখো পদ্মা ব্রিজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, পদ্মা ব্রিজ সে অনেক ব্যয়বহুল একটা প্রজেক্ট। সে কবে শুরু হয়েছে, 2014 সালের দিকে প্রায় এটা কাজ শুরু হয়েছে, এখনো চলছে। এজন্য এই সকল অঞ্চলে সড়কপথ কম গড়ে ওঠে, তাই বাংলাদেশের সিলেটের হাওড় অঞ্চল এবং দক্ষিণাঞ্চলে সড়কপথ কম। এসব অঞ্চলে নৌপথ অগ্রাধিকার পায়, মানে নদী বেশি তো, এখানে লঞ্চ, স্টিমার, ট্রলার এগুলো বেশি চলে, নৌপথে মানুষ যাতায়াত বেশি করে। তাহলে প্রতিকূল অনুকূল অবস্থা তিনটা, প্রতিকূল অবস্থা তিনটা, প্রতিকূল তিনটা অবস্থা পয়েন্ট তিনটা বলো তো দেখি, কে বলবে, একজন বলো। একজন বলো নাবিলা। বন্ধুর বন্ধুর ভূপ্রকৃতি, ভূমির ঢাল, নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চল। হ্যাঁ, এগুলো কি বাবা, এগুলো এগুলো হলো প্রতিকূল অবস্থা বা প্রতিকূল অবস্থা বা বাধা। হ্যাঁ, বা বাধা। নদীপূর্ণ অঞ্চলে কেন করা যায় না, বারবার কালভার্ট আর ব্রিজ, কালভার্ট মানে ছোট ব্রিজ, ছোট খালের উপরে করা হয় কালভার্ট, আর বড় গুলা হলো ব্রিজ। বাংলাদেশের সড়ক পথ গুলো বসতি নির্মাণের উপর নির্ভর করে অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে। মানে বাংলাদেশের যে সড়ক পথ গুলো সেগুলো কিন্তু খুব সুন্দর পরিকল্পিত না, ধরো ঘর বাড়ি যেখানে আছে সেখানে এলোমেলো। অধিকাংশ সড়ক স্থানীয় যোগাযোগ রক্ষার জন্য, স্থানীয় মানে এই জায়গা থেকে এই জায়গা কাছাকাছি, রেলপথ ও নৌপথের পরিপূরক হিসাবে নির্মিত হয়েছে। মানে ট্রেনে মনে করো একটা জায়গায় শেষ স্টেশন, ওইখান থেকে বাড়ি বেশ খানিক দূরে, ওইখানে কারো বাড়ি আর কি, সেখানে কি করতে হবে তাকে পরিপূরক, মানে ওই বাকি জায়গাটুকু তাকে হয় নৌকা যেতে হবে নাহলে সড়ক পথে যেতে হবে। রাস্তা, হ্যাঁ, সাধারণত কাঁচা সড়ক গুলোকে উন্নত করে পাকা সড়ক করা হয়েছে। কাঁচা সড়ক গুলা তো ধরো মানুষ তার স্থানীয় ভাবে একটু মাটি উঁচু করে করেছে, পরে দেখা গেল ওই রাস্তাটাই পাকা করা হয়েছে, সেই জন্য এটা অতটা পরিকল্পিত না। অনেক দেখা গেছে অনেক বাঘ বেশি, এজন্য দুর্ঘটনা বেশি হয়। বাংলাদেশে কিন্তু সড়ক দুর্ঘটনা অনেক বেশি, প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখবা সড়ক দুর্ঘটনার খবর, প্রতিদিন প্রায় 18-20 জন গড়ে মারা যায়। সড়ক ও জনপথ অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী বিভিন্ন শ্রেণীর সড়ক পথের পরিমাণ দেখানো হলো। দেখো জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, ইট বা কাঁচা সড়ক, মোট, এটা বিভিন্ন সাল অনুযায়ী। তোমাদের বইতে কত সাল পর্যন্ত আছে দেখো তো, এরকমই কি দেখো তো কত পর্যন্ত আছে ম্যাডাম? হ্যাঁ বাবা, 2012, 2014 এবং 2018 লিখা। ও, তাহলে তোমাদের ডাটাটা ব্যবহার করো, আমারটা আগের বছরের বই। হ্যাঁ, তোমাদের 18 সালটা পর্যন্ত পড়বা। আচ্ছা, এখানে আর ম্যাডাম,
হ্যাঁ ম্যাডাম, এখানে যেমন 3478 লেখা, এখানে লেখা হচ্ছে 3538। হ্যাঁ, ওটা চেঞ্জ হয়ে যাবে যে সাল অনুযায়ী, সাল অনুযায়ী তোমাদের ডাটাটা পড়বা। আর এই কাজটা আছে তোমাদের বইয়ে, এই কাজটা জাতীয় ছক পূরণ আছে, এটা করে ফেলবা। জাতীয় মহাসড়ক যেখানে যে সালগুলো আছে বিয়োগ করে করে বের করবা যে বেড়েছে না কমেছে। হ্যাঁ, এরকম এই ছকটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, আর একটু পড়ি আমরা। আমাদের দেশে সড়ক পথ গুলো কি হয়, বৃষ্টি বর্ষা প্রভৃতি দ্বারা প্রভাবিত হয়, কাঁচা সড়ক ও আঞ্চলিক সড়ক গুলো ক্ষতিগ্রস্ত হয়। আর আমাদের দেশে কি বৃষ্টি বেশি, বৃষ্টি বহুল দেশ, বর্ষাকাল শুরু হলে তো প্রায় 4-5 মাস বৃষ্টি হয়, আবার বন্যা হয়, বন্যায় রাস্তা ডুবে যায়, তখন কি হয় পানিতে ডুবে থাকার ফলে রাস্তাগুলো ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে কি হয় সারা বছরই মেরামতের কাজ করতে হয়। এছাড়া নদী বিধৌত হয়, কালভার্ট নির্মাণ ও মেরামত করতে হয় যা সড়ক পথের বাধা হিসাবে কাজ করে। এই জন্য সড়ক পথ আমাদের অত উন্নত না তাই বলছে। আর বাংলাদেশের যে অভ্যন্তরীণ যোগাযোগ সড়ক পথ সেটা মূলত ঢাকা কেন্দ্রিক, মানে মূলত ঢাকাকে কেন্দ্র করেই বিভিন্ন সড়ক গুলো নির্মাণ করা হয়েছে। এবং যে রুট গুলো আছে, রুট মানে কোথা থেকে কোথায় যায়, সেটা দেখো ঢাকা থেকে যায় আরিচা নগর বাড়ি হয়ে পাবনা। আরিচা নগর বাড়ি হলো যমুনা নদীর ঘাট, এখানে ফেরি পারাপার, আরিচা নগর বাড়ি, আরিচা হলো এই ঢাকার দিকে আর নগর বাড়ি হলো ওই উত্তরবঙ্গের দিকে। এই হলো পাবনা, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর ও তেঁতুলিয়া। এটা দেখায় তোমাদের রুটটা, ঢাকা থেকে আরিচা নগর বাড়ি হয়ে পাবনা, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর। এ দেখো মানচিত্রটা দেখো, এই যে ঢাকা, এটা কি রেলপথ না, সড়ক পথের মানচিত্র আছে দেখছি। সড়ক পথের মানচিত্র দেয় নাই বইয়ে, না না তোমাদের বই আছে সড়ক পথের মানচিত্র, দেখো তো একটু, নাই মনে হয়, না আছে বলো। আচ্ছা না থাকুক, এখান থেকে দেখিয়ে দিই আমি, দেখো তাকাও, এই ঢাকা থেকে এই আরিচা নগর বাড়ি, এখানে ফেরি পারাপার হয়ে সড়ক পাচ্ছি না, সড়কটা নাই। আচ্ছা এখানে দেখো, আমি যেদিক দিয়ে এই যে চিহ্ন দিয়ে দেখা, এখানে দেখো ঢাকা থেকে আরিচা নগর বাড়ি, এখানে এই যে যমুনা সেতু পার হয়, হ্যাঁ না যমুনা সেতু এখানে, যমুনা না, এটা হলো আরিচা নগর বাড়ি, হলো ফেরি পারাপার, ফেরি পারাপার হয়ে পাবনা হয়ে, এটা পাবনা, এটা পাবনা হয়ে রাজশাহী, তারপরে যে রংপুর, তারপর দিনাজপুর, এটা হলো একটা সড়ক পথ হাইওয়ে। এরপরেরটা দেখি আমরা, ওখানে দেখবো আবার মানচিত্র দেখবো, ঢাকা থেকে দৌলতদিয়া হয়ে ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, দেখো ঢাকা থেকে দৌলতদিয়া হয়ে যশোর, কুষ্টিয়া, এই যে এদিকে যশোর, কুষ্টিয়া, এই হয়ে খুলনা পর্যন্ত, মানে দক্ষিণে, হ্যাঁ দক্ষিণে দিকে, আর আগেরটা ছিল উত্তরে। এরপরে দেখো ঢাকা থেকে টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, এই ঢাকা থেকে সোজা উপরে টাঙ্গাইল হয়ে নেত্রকোনা হয়ে ময়মনসিংহ, এই পর্যন্ত, এই উত্তরে পুরা। এরপরেরটা ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, টেকনাফ, তার মানে এটা হলো এখানে দেখো ঢাকা থেকে চট্টগ্রাম, এই ঢাকা থেকে শুরু করে এই কুমিল্লা, তারপরে এটা ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার হয়ে এই টেকনাফ পর্যন্ত রাস্তা আছে। আরেকটা কি, ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গ, এই দেখো বঙ্গবন্ধু সেতু হলো এই যে এটা দেখতে পাচ্ছো, এটা একই সেতুতে এখানে সড়ক মানে বাসও যায় আবার ট্রেনও যায়, ট্রেনের ট্রেনের রেল সেতুও আছে। ঢাকা থেকে যমুনা সেতু পার হয়ে এটা
উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ বলতে এই বোঝাচ্ছে রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, সম্পূর্ণ অঞ্চলটা। কেমন, বুঝতে পেরেছো কোথায় কোথায় রাস্তা আছে? তাহলে বোঝা গেল। আচ্ছা, এরপর বাংলাদেশের অর্থনীতিতে সড়ক পথের বেশ অবদান আছে। সড়ক পথের উন্নয়নের জন্য যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বঙ্গবন্ধু সেতু 1998 সালে থেকে চালু হয়েছে, বুঝছো। সড়ক পথ সারা দেশে জালের মতো ছড়িয়ে আছে, মানে সারা দেশেই সড়ক পথে আমরা যাতায়াত করতে পারি, যে কোনোখানে যাওয়া যায়। বাজার ব্যবস্থার উন্নতির জন্য, সুষম অর্থনৈতিক উন্নয়নের জন্য, কৃষি উন্নয়ন, বন্টন, শিল্প উন্নয়নের বিভিন্ন কাজে সড়ক পথ ভূমিকা পালন করছে। তাহলে এই সড়ক পথটা থেকে এখন তোমাদের কাছে শুনবো, আজকে শুধু সড়ক পথেই থাকবো আমরা, একসাথে অনেক পড়ার দরকার নাই। সারা বছর রয়েছে তোমাদের ক্লাস টেনের মাত্র 5টা অধ্যায়, তার মধ্যে একটা পড়া হয়ে গেছে, দ্বাদশ পড়ছি আমরা, আর 3টা অধ্যায় পড়লে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, সেজন্য আমরা আস্তে আস্তে পড়বো। মিস, আমরা তো নিউটন না, আমাদের তো সিলেবাস তো চেঞ্জ হবে না, কারণ আমরা তো 2022 সালে দিব না পরীক্ষা। হ্যাঁ দিবা, তোমাদের গোটাই থাকবে, কিন্তু 10টা অধ্যায় তো 9-এ পড়েছো। জি মিস, ফুল সিলেবাসের উপরেই বলছি। আর তোমাদের অধ্যায় আছে মোট কয়টা, 15 না 14? আমার মনে হয় 14টা অধ্যায়, না দেখো তো। জি মিস, কয়টা বলো, সংখ্যা বলো। জিমি, 14টা। 14টা, তাহলে আমরা 12 অধ্যায়ে আছি, আর মোটে 2টা অধ্যায় আছে, তাহলে তো আমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ। বুঝতে পেরেছ? জি মিস। মিস, শেষ হলো কি এগুলো? ফার্স্টে যে অধ্যায়গুলো 5-6 ওগুলো কি আবার পড়াবেন না? হ্যাঁ, আবার পড়াবো, বারবার পড়াবো। দেখবা যে ইনশাল্লাহ স্কুল খুলে গেলে এটা 4-5 বার রিভিশন হবে, বই বারবার শেষ করব, বুঝছো। ইনশাল্লাহ খুলে যাবে, তোমরা পাবা, তোমরা ফুল সিলেবাসেরই, তোমরা যেন এগুলো আশা করিও না কমবে বা কিছু, এ সম্পূর্ণ পড়াটাই ভালো। হ্যাঁ, ওটা তো ইমার্জেন্সি বা এরকম অবস্থা দেখে, তোমার তো যদি খুলে দেয় তা সিলেবাসই আর কতটুকু। দেখো মাত্র 14টা অধ্যায়, 10টা পড়ে ফেলেছো 9-এ, এখন মোটে 4টা, 4টার মধ্যে আমরা দ্বিতীয় অধ্যায় আছি। কেন বলছি, তাহলে কি আমাদের তাড়াহুড়া করে বেশি পড়ার দরকার আছে? না, অল্প অল্প পড়ি এবং অল্প অল্প বুঝে পড়ি, কি বলো? হ্যাঁ, এবার বলো, এবার আমাকে বলো শ্যামা, যাতায়াত ব্যবস্থা প্রধানত কত প্রকার? স্ক্রিন দেখে বলো, অসুবিধা নেই। কত প্রকার? তিন প্রকার, জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও কাঁচা সড়ক। না, বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার প্রধান প্রধান ভাগটা সড়ক না, স্থলপথ, জলপথ, আকাশপথ। হ্যাঁ, স্থলপথের ভাগ বলো এবার। মিস, স্থলপথের ভাগটা বলো। স্থলপথ, সড়কপথ ও রেলপথ। সেই সড়কপথের ভাগটা আবার বলো। সড়ক পথের ভাগ হচ্ছে জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও কাঁচা সড়ক। জাতীয় মহাসড়ক কোনগুলো একটু বলো তো, তুমি যেটা বুঝো সেটাই বলো। জাতীয় মহাসড়ক কোনটা, কোনগুলো? মিস, বড় বড় যে হাইওয়ে রাস্তাগুলো আছে, যেগুলো ঢাকা থেকে অন্য বিভাগে বা জেলাতে যায় ওগুলো। হ্যাঁ ঠিকই বলেছো। আর রেলপথ হলো মিটার গেজ, ব্রড গেজ, ডুয়েল গেজ। আচ্ছা এটা একটু বলি, মিটার গেজ হলো যে রেলপথ গুলোর প্রশস্ততা মানে চওড়া 1 মিটার, 1 মিটার মানে 39.37। হ্যাঁ, এই পরিমাণ চওড়া যেটা সেটা হলো মিটার গেজ। আর ব্রড গেজ হলো মিটার গেজের থেকে আর একটু চওড়া। আর ডুয়েল গেজ হলো দুই রকম ট্রেন এখান থেকে চলতে পারে, মানে দুই রকম লাইন লাগানো থাকে। আচ্ছা এবার বলো দেখি, জলপথ কত প্রকার, জলপথের শ্রেণী বিভাগ বলো। দুই প্রকার, নৌপথ ও সমুদ্রপথ। হ্যাঁ, বাংলাদেশে কয়টা সমুদ্রপথ আছে, সমুদ্র বন্দর আছে বাংলাদেশে? মিস ওটা পারি না। হ্যাঁ শোনো, লিখে নাও, লিখে নাও একটু। বাংলাদেশের সমুদ্র বন্দর 3টি, লিখে নাও। বাংলাদেশের সমুদ্র বন্দর 3টি, যথা চট্টগ্রাম,
মংলা ও পায়রা, চট্টগ্রাম মংলা ও পায়রা, পায়রা পায়রা বন্দরটা হলো পটুয়াখালীতে। হ্যাঁ, ওটা নতুন চালু হচ্ছে, এখনো সম্পূর্ণ চালু হয়নি, আংশিক চালু হয়েছে। তো তিনটি ধরা হয় বাংলাদেশের সমুদ্র বন্দর, তাহলে কয়টি বললাম? তিনটি, চট্টগ্রাম মংলা এবং পায়রা। আচ্ছা, এবার আমাকে বলো সড়কপথ গড়ে ওঠার অনুকূল অবস্থা, অনুকূল অবস্থা কে বলবে? নাবিলা বলো, নাবিলা রোল শোনো। নাবিলা? হ্যাঁ ম্যাডাম বলছি। হ্যাঁ বলো, সড়কপথের অনুকূল অবস্থা তিনটা, শুধু পয়েন্ট বললে হবে না, তুমি তোমার ভাষায় বলো যে কি বুঝলা। মনে করো সমূহ কেন, বইয়ের ভাষায় না, তুমি তোমার নিজের মতো করে বলো। মানে ম্যাডাম সমতল ভূমি, মৃত্তিকার গঠন, এগুলো বলবো? হ্যাঁ পয়েন্টও বলো, আবার সমতল ভূমি কেন উপযোগী সেটা একটু বলো তোমার নিজের মতো করে। মানে সমতল ভূমি হচ্ছে সড়ক পথে গড়ে ওঠার জন্য অত্যন্ত প্রয়োজন, কারণ আমরা সড়ক পথ দিয়ে নানা রকম মানে নানান ধরনের জেলায় যেতে পারবো, আর আর এগুলো রাস্তা কাঁচা থাকে, যার জন্য আমাদের যাতায়াত করতে সুবিধা হয়। আসল ব্যাপারটা হলো সমতল ভূমিতে রাস্তা তৈরি করা সহজ, কম খরচে হয়। হ্যাঁ এটা ঠিক আছে। মৃত্তিকার গঠন এটা সম্পর্কে একটু বলো দেখি, মৃত্তিকার গঠন বলতে তুমি যা বুঝেছো, বা বইয়ের ভাষায় বলো যদি একেবারে না, মানে একটু বলো শোনাও এটা সম্পর্কে, মৃত্তিকার গঠন মাটির গঠন আর কি, বলো দেখি। মানে সড়ক পথে যাতায়াতের সময় যাতে আমরা যে মৃত্তিকার উপর দিয়ে যাই যাতায়াত করি, ওই মৃত্তিকাটা মানে শক্ত হতে হবে, মজবুত হতে হবে, আর যাতে বৃষ্টিতে ক্ষয় না হয়ে যায়। যেমন ধরো শোনো, মৃত্তিকার বুনন বলতে বোঝায় কি, এই যে বেলে মাটি, কাদা মাটি, দোআঁশ মাটি, এটা তো বেলে মাটি, যেটা সেটা কি শক্ত না নরম বলো? বেলে মাটিতে পা দিলে বালু সরে যায়, তাই না? বেলে মাটি কিন্তু নরম, বেলে মাটি নরম, এটা কাদা মাটি, এঁটেল মাটি, এগুলো শক্ত। ঠিক আছে, এবার পরেরটা বলো দেখি, পরের পয়েন্টটা, সমুদ্রের অবস্থান ও শিল্প ক্ষেত্রের অবস্থান। মানে যদি সমুদ্র উপকূলে যেসব বন্দর গুলো গড়ে ওঠে, ধরো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, এটা কিন্তু ফোর লেন, ফোর লেন মানে অনেক বেশি চওড়া। হ্যাঁ একটু খেয়াল করো আমার কথা, শুনছো? হ্যাঁ অনেক বেশি চওড়া, কারণ সবার আগে এই মহাসড়কটাকেই চওড়া করা হয়েছে সরকারি ভাবে, কারণ কারণ জাতীয় ভাবে, কারণ চট্টগ্রাম বন্দর দিয়ে এই যে আর পণ্য আমদানি রপ্তানি করা হয়, সেই জন্য এই রাস্তাটার গুরুত্ব বেশি, এটাতে যানবাহন বেশি চলে, এই জন্য এই রাস্তাটাকে ফোর লেন, ফোর লেন মানে চওড়া করা হয়েছে, চার লেনে করা হয়েছে। আস্তে আস্তে অন্য মহাসড়ক গুলোকেও চার লেন করার পরিকল্পনা আছে সরকারের, কিন্তু এটা আগে করেছে যাতে বন্দরের সাথে যোগাযোগটা সুবিধা হয়। এবার আরেকজন বলো কি আছে, শিফা, শিফা বলো, শিফা জিমিস। হ্যাঁ বলো, সড়ক পথ গড়ে ওঠার প্রতিকূল অবস্থা গুলো বলো। বন্দর, ভূপ্রকৃতি, ভূমির ঢাল ও নিম্নভূমি, নদীর নদীপূর্ণ অঞ্চল। বন্দর ভূপ্রকৃতি বলতে কি বুঝলে, তোমার নিজের ভাষায় বলো, তুমি নিজে বন্দর ভূপ্রকৃতি মানে কি? ওই যে উঁচু নিচু বন্দর প্রকৃতি হচ্ছে ভূমি রূপের জন্য, পর্বতীয় এলাকা, সড়কপথ নির্মাণের জন্য সাধ্য। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ভূমির ঢালটা একটু বলো। ঢালযুক্ত স্থানে সড়ক সড়ক পথ তৈরি করা কষ্টকর, ব্যয়বহুল, এতে গাড়ির জ্বালানি খরচ বেশি হয়। হ্যাঁ আরেকটা, নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চলে বেশি কালভার্ট ও ব্রিজ নির্মাণের খরচ বেশি হয়, এজন্য সকল অঞ্চলে সড়কপথ কম গড়ে ওঠে। হ্যাঁ, সাধারণ রাস্তার চেয়ে ব্রিজ কালভার্ট করা অবশ্যই ব্যয়বহুল, অনেক টাকা লাগে। আচ্ছা
আর এরপরে কি আছে, হ্যাঁ কত সালে কত সড়ক পরিমাণ আছে কি পরিমাণ, এটা তোমাদের বইয়ের তথ্যটা পড়বা, আর এই ছকটা পূরণ করবা। হ্যাঁ, ছকটা বাড়ির কাজ তোমাদের। আর এই যে দেখছো যে অভ্যন্তরীণ যোগাযোগটা, আরেকবার তোমাদের দেখায়, আর একটু সময় আছে, 2 মিনিট। ঢাকা থেকে আরিচা, নগরবাড়ি হয়ে পাবনা, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, তেঁতুলিয়া। তেঁতুলিয়া হলো একদম উত্তরে। হ্যাঁ, এটা দেখায় আবার, এই দেখো তেঁতুলিয়া হলো একেবারে উত্তরে, এই জায়গাটার নাম তেঁতুলিয়া। তোমরা শুনো নাই কথাটা, টেকনাফ থেকে তেঁতুলিয়া, শুনেছো? শুনেছো কিনা কথাটা বলো তো। হ্যাঁ, এটা হলো তেঁতুলিয়া, একদম একদম উপরে। হ্যাঁ, আর এই এই মাথাটা, এটা হলো তেঁতুলিয়া, আর একদম দক্ষিণের এই মাথাটা হলো টেকনাফ। এই জন্য বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বোঝাতে বলে টেকনাফ থেকে তেঁতুলিয়া। তাই ঢাকা থেকে এই আরিচা নগরবাড়ি, এখানে একটা ফেরিঘাট আছে, ফেরিঘাট পার হয়ে পাবনা হয়ে নাটোর হয়ে রাজশাহী হয়ে এখানকার সব জেলাগুলোতেই যাওয়া যায়। নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড়, এই বাংলা বান্দা। এটা একটা রুট, রুট মানে এটা, এই রুটে সবসময় গাড়ি চলাচল করে। আরেকটা হলো দৌলতদিয়া হয়ে ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, এটা পদ্মা পার হয় তখন, পদ্মা নদী, ওটা যমুনা পার হয়। আরেকটা পদ্মা পার হয়ে এই ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোর, কুষ্টিয়া এসব জায়গায় যায়। আরেকটা যায় হলো টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ। এই দেখো ঢাকা থেকে টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ উত্তরে, আর আরেকটা দক্ষিণে, দক্ষিণ পূর্বে, ঢাকা থেকে কুমিল্লা হয়ে, ফেনী হয়ে, চট্টগ্রাম হয়ে, এই কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত। আরেকটা হলো ঢাকা থেকে এই বঙ্গবন্ধু সেতু, এটা যমুনা নদীর উপরে, এই বঙ্গবন্ধু সেতু পার হয়ে উত্তরবঙ্গের সব জেলা। উত্তরবঙ্গ বলতে এই যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, এগুলো। তাহলে আজকে সড়ক পথ সম্পর্কে আমরা বিস্তারিত পড়লাম না? সড়ক পথ নিয়ে তোমাদের কাছে কিন্তু সামনের দিন একটু প্রশ্ন করবো, এটা পড়বে, সড়ক পথ পড়া থাকলো হোমওয়ার্ক লিখে নাও, সড়ক পথ পড়া, কেমন? ওকে, আচ্ছা, সড়ক পথ পড়া। আচ্ছা, তাহলে আজকের মতো শেষ করি ক্লাস। আচ্ছা, হলো রোল 3, রোল কলের জন্য দেখি, রোল 3, 16, 17, 20, 21 জন আছো না? 4 জন, ঠিক আছে, আজকের মতো শেষ করছি, সবাইকে ধন্যবাদ, ভালো থাকো তোমরা, আল্লাহ হাফিজ। ম্যাডাম আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।